একটা হাদিস বর্ণনা করতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে যেতেন। তাকে যখন হাদিসটা জিজ্ঞাসা করা হতো তিনি বলতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। হাদিসটা হচ্ছে তিনটা ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। উদ্বোধন তো বোঝেন, আমরা অনেক সময় উদ্বোধন করি না, ফিতা কেটে পাখি উড়িয়ে করি না, তিন ব্যক্তিকে দিয়ে করবেন। তার প্রথম ব্যক্তি হচ্ছে একজন শহীদ, কি নাম, আল্লাহ পাক তাকে ডাকবেন, ডেকে বলবেন যে তোমাকে এই নিয়ামত দিয়েছিলাম, স্বীকার করছো? সে বলবে হ্যাঁ স্বীকার করছি আল্লাহ। তুমি কি করেছো আমার জন্য বিনিময়ে? সে বলবে আমি পুরো জীবন তোমার জন্য দিয়ে দিয়েছি আল্লাহ। আল্লাহ বলবেন কেজিব, মিথ্যা কথা বলছো, তুমি এই জন্য জীবন দিয়েছো যে মানুষ তোমাকে অনেক বড় বীর বলবে, যাও আজকে জাহান্নামে। তুমি আমার জন্য জীবন দাওনি, তুমি আমার নিয়াতে জীবন দাওনি তুমি।